এই কঠিন সময়েও রাজনীতি কিছু পাইয়ে দিয়ে সস্তায় জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা। এই ভয়াবহ অবস্থায় পড়ে যখন জমে মানুষে টানাটানি, তখন কিছু বাম শ্রমিক নেতা সরকারের বিরুদ্ধে শ্রমিকদের লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন্দ্র এবং রাজ্য সরকার এই সময়ে মানুষের দুরাবস্থার কথা ভেবে গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করেছে, মানুষকে কিভাবে আরও সাহায্য করা যায় তার চিন্তাভাবনা করছে। তখন একাংশ শ্রমিকদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন কানু ঘোষের মতো বাম শ্রমিক নেতারা। সোমবার লেবার কার্ড নিয়ে আর্থিক সাহায্যের জন্যে শ্রম কমিশনারের কার্যালয়ে হাজির হয় কিছু শ্রমিক। তাদের মুখেই শোনা গেল ওই শ্রমিক নেতার নাম। কি বলছেন শুনুন একবার। ওই শ্রমিক নেতার কাছেই নাকি টাকা সবসময় জমা দেন সাধনা সাহা নামে ওই শ্রমিক, যদিও স্বামী স্বপন কুমার সাহার নামে রয়েছে লেবার কার্ড। স্বামী অসুস্থ থাকায় তাকেই নেতার কথায় আসতে হয়েছে শ্রম কমিশনারের কার্যালয়ে। শ্রমিক বঞ্চনার কথা বলে শ্রমিক শোষণের রাজনীতি যে এখনো অব্যাহত, সাধনা দেবীর কথায় স্পষ্ট। অন্যান্য শ্রমিকরা অবস্থা বেগতিক বুঝে বাম শ্রমিক নেতাদের নাম বলতে অস্বীকার করে, তবে অর্থের জন্য যে তাদের শ্রম কমিশনারের কার্যালয়ে আগমন তা জানাতে ভুলিনি। আমার বাড়ি আড়ালি, আড়ালি এসেছি। কিসের জন্য আসলাম? আমরা এখানে অনেকের কাম কাজ নাই, না গায়ে এমন অবস্থা, সরকার থেকে সাহায্য করবো। আর এখন চাল দিয়ে শোনো 10 কেজি, তারপরে কিছু পাই না, 1 কেজি চাল দিচ্ছে। তারপর তো আমরা বাজার সাথে করলাম, আমরা ডেলি কাম করে খুবই না পাই না। তারপর আমরা শুনছি টিভিতে দেওয়া আছে, অনেক চ্যানেল দেওয়া আছে যে আমরা লেবার অফিস থেকে টাকা দেওয়া হয়েছে। তা আমরা শুনছি শুনি আমরা লেবার অফিসে আইসি, আমাদের টাকা কই না, এই না সেই না, নাটক আলাপ করে যন্ত্রণা আমরা। আপনারা কারা পাঠিয়েছে এরকম? কারা পাঠিয়েছে? আমরা পাঠিয়ে এমনি কেউ পাঠায় না, আমরা শুনেছি টিভিতে দেখেছি। মেন উদ্দেশ্য আমরা টিভিতে দেখেছি, মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছে যে যারা লেবার ইয়ে আছে, প্রমাণ আছে, তাদেরকে টাকা দেওয়া হবে। টাকা দিতে আমার বাড়িতে গিয়ে তো দেবেন, আমাদের জানতে হবে অবিশ্বাসে, অবিশ্বাসে তো আমরা কাগজ নেয় না বা দুর্ভাগ্য করতেছে। এই তৈরি আমরা লেবার কার্ড থেকে টিকিট দেখছি, মানে 1000 টাকা করে দিব। আমরা লেবার কার্ডে আমরা কাজ করি, তখন আইসি তারা কইতেছে না কে লেগাইছি, আমরা কইছি, আমরা কইছি আমরা টিকিট দিচ্ছি। তখন এখন আমরা জেরক্সন চিনে দিচ্ছে তোমাদের কাছে। রাজ্য সরকার যখন শ্রমিকদের ব্যাপারে সহানুভূতিশীল, তখন কানু ঘোষের মতো বাম শ্রমিক নেতারা শ্রমিকদের ঢাল বানিয়ে রাজনীতির ময়দানকে উর্বর করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।